ফিরাউনের জামানায় একই অবস্থা ছিল, ফিরাউনের জামানায় সকলেই ভেবেছিল ফিরাউনের সাম্রাজ্য পতন হবে না। নমরুদের জামানায় ওই মুহূর্তের মধ্যে বলেছিল নমরুদের সাম্রাজ্য পতন হবে না। এভাবে করে করে আবু জাহেল উদবা সাইবা ওই মুহূর্তের মধ্যে তারা ভেবেছিল যে ওর সাম্রাজ্য পতন হবে না। ঠিক তথাপি এই জামানায় ভেবেছিল যারা ক্ষমতায় ছিল তাদের বুঝি পতন ঘটবে না, কিন্তু আল্লাহ বলেন পতন সেটা আমি আল্লাহ কেমন করে নিব। এই পৃথিবীর বুকে যারা যত বড় অহংকারী, যারা যত বড় ক্ষমতাধর, আমি আল্লাহ তাদেরকে তুচ্ছ তুচ্ছ জিনিস দিয়ে পতন করব। ও মুসলমান, পৃথিবীর বুকে সর্বপ্রথম খোদা দাবি করনে ওয়ালা যার নাম হলো নমরুদ, তাকে আমার আল্লাহ পতন ঘটিয়েছিলেন কেবলমাত্র মশা দিয়ে। এজন্য যারা পরিমাণ অহংকার যদি অন্তরের ভিতরে থাকে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। বলে যারা কাকে বলা হয়? মুহাদ্দিসিনে কেরাম বলেন একটা যারা বলা হয়, একটা যারার সেই বলা হয় এই যে আমরা দেখতে পাই টিনের ঘরের ভিতরে ছিদ্র দ্বারা, যে ছিদ্র দ্বারা যে রুদ্রগুলো প্রবেশ করে ওই রুদ্রের মধ্যে আমরা দেখতে পাই বালিকণাগুলো, ওই বালিকণা যে বালিকণাগুলো উঠতে থাকে ওটাকেই বলা হয় যারা। ওই টুক পরিমাণ যদি কারো অন্তরের ভিতরে অহংকার থাকে নবীজি বলেন না ওই ব্যক্তি জান্নাতে যাবে না। ও মুসলমান, আমি যে কথাটা বলতে চাই, যে ব্যক্তির অন্তরের ভিতরে অহংকার থাকবে তার দুনিয়াও শেষ, পরকালও শেষ। তার বাস্তব নমুনা ওই ফিরাউন সাদ্দাদ হামান এমনি করে আবু জাহেল উতবা তাদেরকে দেখাতে হবে না। আমরা দেখতে পেয়েছি বর্তমানে, জোরে কোন ঠিক কিনা, আমরা দেখতে পেয়েছি বর্তমানে যাদের দাম্ভিক্য আর দাম্ভিক্যতা আর অহংকারের কারণে এই জমিনের বুকে জমিন ওয়ালারাও পর্যন্ত বাংলার মাটিতে শান্তিতে থাকতে পারে নাই। যাদের টার্গেট ছিল 2041 সাল, শুধুমাত্র এতটুকু না, যাদের এমন কথা ছিল পালাবো পালাবার আমরা পালাবো না পালাবার মতো সেই জায়গা, তারা এভাবে করে করে অনেক ঘোষণা দিয়েছে কিন্তু আমার আল্লাহ বলেন ইন্না বাদশা রব্বিকাল আসাদিদ, আল্লাহর দরা হলো কঠিন দরা। আমার আল্লাহ বলেন ওয়ামা খারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, চক্রান্ত করবা আলেমদের হাতের মধ্যে, আলেমদের কবরের মধ্যে গরুর রশি বাড়াবা, আল্লাহ তাদেরকেই আজ গরুর রশি বাড়া আজকে কোট কাতারিতে দৌড়াচ্ছেন, জোরে কোন ঠিক কিনা। এজন্য আমি যে কথাটা বলতে চাই দাম্ভিক আর অহংকার করিয়েন না, কারণ এই জমিনের বুকে আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বহু জায়গায় এভাবে করে করে দৃষ্টান্ত দিয়ে দিয়ে আমার আল্লাহ যুগে যুগে প্রত্যেকটা জাতিকে সতর্ক করেছেন। ও মুসলমান, অহংকার আর কি করবেন, অহংকার আর কি করারই বা আছে। এই বাংলার জমিনে সবচেয়ে বড় ধনী সালমান এফ রহমান, যাকে আপনারা চিনেন, যার চলার জন্য গাড়ি, তার যে গাড়িটা ছিল সেটা প্রায় 7-8 কোটি টাকা প্রতিনিয়ত সেই গাড়ি দিয়ে চলাচল করত, সেই ব্যক্তি অফিসে যেত সেই গাড়ি ব্যবহার করে। আল্লাহর কিমার এই ব্যক্তি আজ বর্তমানে তার জান বাঁচাবার জন্য পালাতে গিয়ে তার গাড়ি সে পারে নাই, নৌকা তার শেষ বহন হয়েছে। কথা কন জোরে কন ঠিক কিনা, আজকে নৌকা তার শেষ বহন হয়েছে। আল্লাহ তার সেই সম্মানের চেহারাও পর্যন্ত রাখে নাই, তার সুন্দর মুখের মধ্যে দাঁড়িয়ে ছিল যাকে আমরা চিনতাম দরবেশ বাবা বলে, সেই দরবেশ বাবা দাঁড়িয়ে গেছে এখন বর্তমানে ক্লিন শেভ জান বাঁচাবার জন্য। আল্লাহ বলেন দাঁড়া, অপেক্ষা কর অপেক্ষা কর, আমি আল্লাহর দরা সবচেয়ে কঠিন দরা, জোরে। এজন্য মুসলমান, আমি যে কথাটা বলতে চাই অহংকার করিয়েন না, অহংকার করার চেষ্টা করিয়েন না, কারণ অহংকার যার অন্তরের ভিতরে আসে তার দ্বারাই জুলুম সংগঠিত হয়। রাসূল বলেন আজ-জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, আল্লাহর রাসূল এজন্য বারবার উম্মতকে সতর্ক করেছেন, উম্মত জুলুম করো না, জুলুমের ভারে কাছেও যেও না, কারণ মজলুম ব্যক্তি যে হাত দেয় ওই হাত আমার আল্লাহর কাছে বেলা পর্দায় কবুল হয়। আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ পাক বিনা পর্দায় কবুল করেন, তার মাঝে এক শ্রেণী হলো মজলুম, যে ব্যক্তি জুলুমের শিকার হয়ে আল্লাহর কাছে কেবলমাত্র হাত উত্তোলন করে, ওই হাত উত্তোলন করতে দেরি হয় আমার আল্লাহর কাছে ওই দোয়া কবুল হতে বিন্দু পরিমাণ সময় লাগে না। আরে এই পৃথিবীর বুকে আমরা অনেকেই ভেবেছিলাম এই তো কত
জুমার বয়ানে, গত জুমার বলতে তিন জুমার আগের বয়ানে আমি এই আলোচনা যখন মসজিদে করছিলাম, জুলুমের ব্যাপারে যখন আলোচনা করছিলাম, আমি যে মসজিদে জুমা পড়াই এটা খুব ক্রিটিক্যাল এক মসজিদ, পুরান ঢাকার ঐতিহাসিক এক পুরাতন মসজিদ, আরমানিটোলা সবুজ জামি মসজিদ। এই মসজিদ তারা মসজিদের পাশেই অবস্থিত। সবচেয়ে বড় ব্যাপার হলো এই মসজিদের যিনি মুসল্লি ছিলেন, বর্তমানে যিনি মুতাল্লি আছেন, বাংলাদেশের এক অন্যতম এক রাজনীতিবিদ, যিনি বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার সাহেব, আপনারা তার নাম শুনেছেন। সে বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার সাহেবের মসজিদ হওয়ার কারণে আমার প্রতি অত্র অঞ্চলের যে থানার একটা দৃষ্টিভঙ্গি খুব নেক নজর আমার প্রতি ছিল, যার কারণে যখন জুলুমের ব্যাপারে ছাত্র আন্দোলনের ওই মুহূর্তের মধ্যে আমি আলোচনা করেছিলাম, ওই মুহূর্তের মধ্যে আমাকে সতর্ক করে দেওয়া হয়েছিল, হুজুর উস্কানি বক্তব্য দিয়ে না। কি বলেছিল? উস্কানি বক্তব্য দিয়েন না। আমি বলি উস্কিয়ে দেওয়ার কাজ আমরা করি না। আমি ওই মুহূর্তের মধ্যে একটা কথা বলেছিলাম, অনেক সময় আমাদেরকে বলতো, হুজুর আপনারা দোয়া করেন, আপনাদের দোয়া তো কাজে আসে না, আপনারা হালাল খান না। আমরা বলি দোয়া কোনোটাই বান্দার বিফলে যায় না, কথা বলেন না কেন? আরে মুসলমান ইয়াসির যখন নাকি ওই মুহূর্তের মধ্যে হ্যাঁ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করিয়েছিল, ওই জামানা পর্যন্ত ইয়াসির সে ওই মুহূর্তের মধ্যে সকলে ভেবেছিল যে ইয়াসিদের এই সাম্রাজ্য পতন হবে না। কিন্তু মনে রাখবেন, সাম্রাজ্য পতন হবারই ফিরাউনের জামানায়ও একই অবস্থা ছিল। ফিরাউনের জামানায় সকলেই ভেবেছিল ফিরাউনের সাম্রাজ্য পতন হবে না। নমরুদের জামানায় ওই মুহূর্তে মধ্যে বলেছিল নমরুজের সাম্রাজ্য পতন হবে না। এভাবে করে করে আবু জাহেল, উদবা, সাইবা ওই মুহূর্তের মধ্যে তারা ভেবেছিল যে ওর সাম্রাজ্য পতন হবে না। ঠিক তথাপি এই জামানায় ভেবেছিল যারা ক্ষমতায় ছিল তাদের বুঝি পতন ঘটবে না। কিন্তু আল্লাহ বলেন পতন সেটা আমি আল্লাহ কেমন করে নিব? এই পৃথিবীর বুকে যারা যত বড় অহংকারী, যারা যত বড় ক্ষমতাধর, আমি আল্লাহ তাদেরকে তুচ্ছ তুচ্ছ জিনিস দিয়ে পতন করব? ও মুসলমান, পৃথিবীর বুকে সর্বপ্রথম খোদা দাবি করনে ওয়ালা যার নাম হলো নমরুদ, তাকে আমার আল্লাহ পতন ঘটিয়েছিলেন কেবল মাত্র মশা দিয়ে। আরো আসতে, আচ্ছা এরে যে মারছে এটা কি সুস্থ না অসুস্থ? কেমন অসুস্থ? ল্যাংরা। কেমন ল্যাংরা? ও মুসলমান, শুধু তাই না, তারপরে যে খোদাইত্ব দাবি করেছিল যার নাম হলো মিস্টার ফেরাউন, আমার আল্লাহ তাকে মারার জন্য এই পৃথিবীর কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই, আমার আল্লাহ তাকে এই জমিন থেকে বিদায় করার জন্য আমার আল্লাহর কেবল মাত্র পানি যথেষ্ট ছিল। আরো আস্তে কোন আমার আল্লাহ এভাবে করে করে আবাবিল সেই পাখির মাধ্যমে আমার আল্লাহ সেই বাইতুল্লাহকে রক্ষা করেছিলেন। আমার আল্লাহ বলেন, ও ক্ষমতাসীনরা, যারা লম্বা হায়াত, যব লম্বা সময় তোমরা ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছো, অহংকার আর দাম্ভিক্য কথা বলছো, জেনে রেখো, শুনে রেখো, আমি আল্লাহ তোমাদেরকে লড়াবার জন্য এই দেশের অন্য তোমাদের পলিটিক্যাল পার্টি বড় ক্ষমতাধরদেরকে আমি ব্যবহার করবো না, তাদের তোমাদেরকে আমি আল্লাহ প্রথম কোটাবার জন্য 25-30 অথবা 15-20 বছরের ছাত্রদের মাধ্যমে পতন ঘটাবো। আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন, আমার আল্লাহর দরা বড় কঠিন দরা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এজন্য আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, একটা অনুরোধ থাকবে, সেই অনুরোধ হলো অহংকার করিয়েন না, অহংকার করিয়েন না। ইসামিনের বুকে থাকবেন যতদিন, অহংকার ভক্ত থাকবেন ততদিন, কারণ ইসামিনের বুকে আপনি অহংকার করে কোথায় যাবেন? আল্লাহ বলেন, বান্দা অহংকার করবি কি জানোস? এটা অহংকার, এটা আমার চাদর, আমার আল্লাহ হাদিসে কুদসি মাধ্যমে জানা দেন, আল কিবরিয়া ও রিদাই, অহংকার এটা আমার চাদর, কাজী আমার চাদর নিয়ে কেউ টানা হেসরা করো না, যেই নাকি আমার চাদর নিয়ে টানা হেসরা করো বান্দা, জেনে রেখো আমি আল্লাহ ওই ব্যক্তিটাকে ধ্বংস করা দেব, যেমন ধ্বংস করেছিলাম এই পৃথিবীর বুকে আমি ইবলিসকে, যেমন ধ্বংস করেছিলাম পৃথিবীর বুকে ফিরাউনকে, যেমন ধ্বংস করেছিলাম আমি পৃথিবীর বুকে নমরুদকে, যেমন ধ্বংস করেছিলাম আমি আবু জাহেলকে, যেমন ধ্বংস করেছিলাম এই পৃথিবীর বুকে আজকে ক্ষমতাধর সেই নেত্রীকে। এজন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো,
বিনীত অনুরোধ জানাবো, অহংকার করিয়েন না, অহংকার করিয়েন না। এটা কখনো কোনো অহংকার করা কোনো মুমিনের শান না। অর্থ আমার আল্লাহ দিয়েছেন শুকর করেন মালিকের, ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন শুকর করেন মালিকের, সৌন্দর্যতা আমার আল্লাহ দিয়েছেন শুকর করেন আমার মালিকের, এই পৃথিবীর বুকে অধিকতর সন্তান আমার আল্লাহ দিয়েছেন শুকর করেন মালিকের, এই পৃথিবীর বুকে আপনাকে ভালো রেখেছেন শুকর করেন মালিকের, যিনি রেখেন আমার আল্লাহ বলেন বান্দা শুকর যত করবি আমি আল্লাহ নিয়ামত বাড়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আজীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা শুনে রেখো, আমার দেয়া নেয়ামত প্রাপ্ত হবার পরে আমি আল্লাহর প্রতি যদি তুমি শুকর গুজার হও, আমি আল্লাহর ঘোষণা হলো লা আজীদান্নাকুম, আমি আল্লাহ তোমার নেয়ামতকে বাড়া দিব। ও মুসলমান আমার বন্ধুরা আমার ভাইরা, আমি যেই কথাটা বলতে চাই এই জমিনের বুকে, যে বান্দা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে ওই বান্দা কোনোদিন অহংকারী হতে পারে না। আর দুনিয়ার জমিনে আমি আল্লাহর দেয়া নেয়ামতের যদি তুমি না শুকরি করো বান্দা জেনে রেখো আমি আল্লাহ তোমার নেয়ামতকে কমা দিব না। এই কথা আমি বলি না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আযাবী লাশাদীদ, বান্দা আমি আল্লাহ পরকালে তো প্রত্যেক বান্দার জন্য জান্নাত রেখেছি না। না বান্দা, যে বান্দা আমি আল্লাহর দেয়া নেয়ামতের না শুকরি করবে আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম তার জন্য আমি আল্লাহ কঠিন শাস্তি ব্যবস্থা করে রেখে দিয়েছি। এজন্য মুসলমান এই দুনিয়ার জমিনে শান্তিতে থাকতে চাইলে, পরকালে আমার আপনার শান্তিতে থাকতে চাইলে কেবলমাত্র যেই কাজটা করা লাগবে, অহংকার করা যাবে, অহংকার করা যাবে বরঞ্চ এই জমিনের বুকে যতদিন পর্যন্ত চলবো আমার আপনার এই জমিনের বুকে আমি আপনি তাওয়াজুপূর্ণ বিনয়ী এই জিন্দিগি যাপন করে চলবো। যদি বিনয়ী জিন্দিগি যাপন করতে পারি থাকবে না কোনো মারামারি, যদি বিনয়ী জিন্দিগি যাপন করতে পারি তাহলে থাকবে না কোনো ধরাধরি, যদি বিনয়ী জিন্দিগি যাপন করতে পারি তাহলে থাকবে না কোনো রেশারেশি আর আমাদের মধ্যে ঝগড়া ঝাটি জোরে কোন ঠিক কিনা। আমার বন্ধুরা অনুরোধ জানাই, পায়ে হাত ধরে বলি, অন্তত পক্ষে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে অমীয় বাণীটা আপনি শুনেন। রসুল বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহু দারাজা, যে আল্লাহর জন্য নমনীয়তাকে অর্জন করে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বহুগুণে বাড়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, ক্ষমার গুণ আনেন অন্তরের ভিতরে, ক্ষমার গুণ আনেন। আজকে যারা আজকে এই জমিন থেকে ক্ষমতাচ্যুত যারা হয়েছে আমাদের মধ্যে আরেক সুবিধাবাদী লোক যারা আছে তারাও কম করেন নাই, অন্তত পক্ষে ওই ব্যক্তিদের বাড়ি ঘর জ্বালিয়ে অন্তত পক্ষে লবণের বাটিটাও পর্যন্ত রাখেন নাই। আছে না নাই? ওই বাড়ির লবণের বাটিটাও পর্যন্ত রাখেন নাই, সে তো কম্বল দূরের কথা, আর সে তো বাকি আপনার ল্যাপটপ আর মনে করেন আপনার এসি তো দূরের কথা, সব কিছু আপনি নিয়ে আসলেন, কার হক আনলেন, কার জিনিস আনলেন, কার জিনিস এনে বক্ষণ করলেন, কার জিনিস এনে খরচ করলেন, জেনে রেখেন এই যে আপনি জুলুম করলেন এটাও এক প্রকারের জুলুম। আপনি ওই ব্যক্তির উপরে প্রতিশোধের অনলে জ্বলে আপনি ওই ব্যক্তির উপরে জুলুম টুকুন করলেন। আজকে ইসলাহি কথা কি আর বলবো, আজকে আমরা যা দেখতে পেয়েছি আমাদের বাহ্যিক নজরে, একদল ক্ষমতাচ্যুত হয়েছে আরেক দল ক্ষমতায় আসবার জন্য উঠে পড়ে লেগে গিয়েছে, ভেবে নিয়েছে এখনই বুঝি ক্ষমতা চলে এসেছে, ভেবে নিয়েছে এটাই বুঝি ক্ষমতা আমার মহক্ষম সময়। আমি বলি না, আল্লাহ কোন কারে কোন দিক দিয়ে মার দেয় এটা কোনো হিসাব নাই। দোস্ত ভাববেন না এই কথা, যারা রঙিন স্বপ্ন দেখছেন সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, অন্তত পক্ষে এই কথাটুকু মাথায় ঢুকিয়ে নেন। আপনি আজ যদি জুলুম কারোর উপরে করে থাকেন তাহলে এই জুলুমের হিসাব পড়ায় গণ্ডায় একদিন না একদিন আপনাকেও ওই দৃষ্টান্ত যেমন বর্তমানে আপনি বর্তমানে নিজ চোখে দেখেছেন আপনিও একদিন সেই ভোগ ভোগ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না, কারোর উপরে জুলুমের হাত বাড়াবেন না, কারোর উপরে জুলুম এজন্য করবেন না, কারণ হলো বর্তমানে আজ যদি নিজেদের মধ্যে অন্তত পক্ষে ক্ষমার গুণটা আনতে পারি, ক্ষমার গুণ কি? কারণ ক্ষমা এটা আল্লাহ পাকের একটা বড় গুণ হলো, আমার আল্লাহ তিনি গাফফার, এই গাফফার আমার আল্লাহ ক্ষমাশীল। আজকে সেই ক্ষমার গুণটা নিজের মধ্যে যদি ধারণ করতে পারি, খোদার কসম অপর ভাইয়ের প্রতি ক্ষমার গুণ যদি আমি আনতে পারি তাহলে
হবে কি, সমাজের মধ্যে বিশৃঙ্খলা থাকবে না, মারামারি থাকবে না, ঝগড়া থাকবে না। এজন্য নিজেদের মধ্যে যাই হয়েছে, নিজেদের মধ্যে যতটুকুই না আমার রাজনৈতিক কারণে কুন্দল হয়েছে, আল্লাহর জন্য একে অপরকে ক্ষমা করার চেষ্টা করি, পারবো না ইনশাআল্লাহ। যারা অহংকার দেখিয়েছে তাদের নজির তো জমিনে দেখিয়েছেন, তাদের অবস্থা তো এমন হয়েছে যারা অহংকার করে। আরে মোলামাদেরকে আজ বর্তমানে বহু শাস্তি দিয়েছে, আরে মুসলমান আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আয়না ঘর দেখেছেন তো আপনারা, আয়নাগর যে ব্যক্তি আয়নাগর এই সুন্দর পরিচালনা করত ওই মিস্টার আজই গ্রেফতার হয়েছে। আল্লাহ দোয়া করি ওরও যেমন এক আয়নাগরের ভিতরে অন্তত পক্ষে রেখে ওই আয়নাগরের অবস্থাটুকু হ্যাঁ বুঝবার মতো যেন তৌফিক দেন, এবং আল্লাহ যেন ওই ব্যবস্থা করেন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। অসংখ্য মানুষের জীবন এমন ভাবে সে নষ্ট করেছে সে আয়না ঘরের ভিতরে ঢুকিয়ে, অসংখ্য মানুষের এমন হয়েছে রেখে গিয়েছে বিবি, বিবি চলে গিয়েছে, কারণ বিবি তো নৈরাশ, সে তার স্বামী বেঁচে আছে না মারা গিয়েছে এটাও পর্যন্ত জানে না। ওই আয়না ঘরের ভিতরে আবদ্ধ করার কারণে আজ এমন ছোট্ট এক রুমের ভিতরে ঢুকিয়েছে, নাই সেখানে কোনো আলো, নাই সেখানে ভালো কোনো আওয়াজ, বুঝতেই পারে না কখন ফজর হয়েছে কখন জোহর হয়েছে। তারতিব কেবল মাত্র করতে পারে যখন ফজরের আজানে আসসালাম আপনি শাস্তি দিচ্ছেন, খোদার কসম আল্লাহর এই আয়না গড় থেকে কোটি গুণ আজাব আল্লাহর কাছে আছে না নাই। এজন্য সেই আয়না গড় যারা আজ বানিয়েছেন, যারা আজ মানুষের উপরে জুলুম করেছেন, সেই দিনের অপেক্ষা করেন, সেই দিন আসছে। কারণ আমার আল্লাহর দিন বেশি দিন ফুরায় না, আমার আল্লাহ ধরে মুহূর্তের মধ্যে আবার আমার আল্লাহ পাকড়াও করে, এই কথা আজ আমরা পালা বদলে আমরা দেখতে পাচ্ছি ও মুসলমান। এজন্য আপনাদের কাছে যে কথাটা আপনাদের কাছে বলতে চাই সেই কথাটুকু হলো, আজ আমাদের অহংকার ছাড়তে হবে, আমাদের তাওয়াজুর গুণ অর্জন করতে হবে, নমনীয়তার গুণ অর্জন করতে হবে। আসলে আমার ছোট্ট ভাই ইসলাহী মাহফিল এটা করে থাকে প্রত্যেক বছরই, এখানে এই ছোট্ট জায়গায় আল্লামা খালেদ সাইফুল্লাহ ইয়ুবিদ আহমদ বরকাতুম তিনিও এসেছিলেন, বন্ধুবরা আলেমে দিন হযরত মাওলানা আব্দুর রহিম আল মাদানী সাহেবও এসেছিলেন ইসলাহী মাহফিলে, বড় মাহফিলও অনেক বড় বড় আলোচকরা এসেছেন, আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ তিনিও এসেছিলেন। আপনারা জানেন এখানে একমাত্র কেবলমাত্র তার সাথে একটা মহাব্বতের সম্পর্ক আছে বিদায়, তো এই জন্য আপনারা সব সময় এই ইসলামী মাহফিল এখানে হয়, এই মাদ্রাসার পাশে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ, থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। এখানে বড় বড় ওলামায়ে কেরাম আসুক, এখানে দিনই কথা বলুক, এখান থেকে আপনাদের কিছু রোহের খোরাক হোক। আসলে বিষয়টা হলো আমরা তো অনেক কিছু আপনাদেরকে বলে আপনাদের মন বড়িয়ে দিতে পারবো না, কিন্তু যতটুকু কথা বলা হয় অতটুকু কথার উপরে সব সময় সেমায়ে কবুল কবুল করার কান দিয়ে শোনার চেষ্টা করবেন। যদি সেমায়ে কবুল কবুল করার কান নিয়ে শোনার চেষ্টা করেন আল্লাহ কিছু না কিছু পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনারা মেহরবানি করে যারাই আসছেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানাই, সকলকে এতটুকু পর্যন্ত উদাত্ত আহ্বান জানাই, যাদের সন্তান আছে সকলেই মাদ্রাসার প্রতি নিয়ে মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ। আপনাদের এই সন্তানদেরকে ইমাদ্রাসা যথার্থভাবে সুন্দরভাবে আবার সুন্দর রূপে পড়াশোনার ব্যবস্থা করা হবে, এবং এই মাদ্রাসার মধ্যে ইনশাআল্লাহ যোগ্য যোগ্য আলেমা যোগ্য যোগ্য আলেমের ব্যবস্থা ইনশাআল্লাহ আছে। হ্যাঁ, এজন্য আপনারা আপনাদের সন্তানদের দিয়ে রাজি আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল করুন, আল্লাহ পাক আমাদের সকলকে আমরা আসলে বেশি রাত্র করব না, যেহেতু হুজুরের বয়ান লম্বা সময় আপনারা শুনতে ইচ্ছুক তাই না, হুজুর তো লম্বা সময় বয়ান করেন 2 ঘন্টা 2.5 ঘন্টা হ্যাঁ সাধারণ মাহফিলের মধ্যে বয়ান করেন, অন্তত পক্ষে আজকে একটা দাবি থাকবে 1.5 ঘন্টা বয়ান যেন তিনি করেন আমাদেরকে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা, শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি যদি লম্বা করি হুজুরের জন্য কষ্ট হবে, যার কারণে আমরা অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ হুজুর চলে আসতেছেন, হ্যাঁ হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ, আপনারা অপেক্ষা করেন। এবং তুমি এত উঁচু হতে পারবা না যে আমার উঁচু পাহাড়কে তুমি ডিঙ্গা দিতে পারবা,
এজন্য এই জমিনে চলবে কিভাবে বান্দা, বান্দা এই জমিনে চলার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তা ফর্মুলা বাদ দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, বান্দা এই দুনিয়ার জমিনে চলার ক্ষেত্রে তুমি নমনীয়তা নিয়ে চলাফেরা করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এজন্য এই জমিনের বুকে যারাই নাকি নমনীয়তা আর অহংকার মুক্তভাবে চলাফেরা করেছে দুনিয়ার জমিনে তারা সফল হয়েছে, যারা অহংকার করেছে, দাম্ভিকতা প্রদর্শন করেছে এই দুনিয়ার জমিনে তারা হালাক হয়েছে। তাদের ইহকালও যেমন বরবাদ হয়েছে, পরকালও তাদের বরবাদ হয়েছে। লক্ষ্য করে দেখুন, এই জমিনের বুকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাঠিয়েছেন এভাবে করে করে আজাজিল, সেই ইবলিসকে। এই দুনিয়ার জমিনে সে ছিল, দুনিয়ার জমিনে থাকবার পরে আল্লাহ পাকের হুকুমে ফেরেশতাদের সঙ্গে তার এভাবে করে করে আল্লাহ পাক বসবাসের ব্যবস্থা করে দিয়েছিলেন। এত বড় আবেদ সে বনে গিয়েছিল, জমিনের এক বিঘাত জমিন তার বাকি ছিল না, যার সেজদা জোটে নাই। কিন্তু পরিশেষে ফলে তার কি হয়েছিল? আল্লাহর আদেশ, আল্লাহ পাক হুকুম করলেন।